ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। আজ বুধবার সকালে জেলা শহরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে চত্বর মঞ্চে মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাম উবায়দুল মুক্তাদির চৌধুরী। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক। সভায় 300+ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, 1971 সালের 8 ডিসেম্বর বিনা যুদ্ধে হানাদার মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।